ভারতের মধ্যে চুলকানি শুরু হয়েছে পর্দা করে নাকি ইসলাম করে ইসলামকে মেনটেন করে পর্দা করে নাকি স্কুলে যাওয়া যাবে না কলেজে যাওয়া যাবে না। কিছু শিয়াল পিছনে পিছনে স্লোগান দিচ্ছিল জয় শ্রীরাম, একটি মাত্র মুসলমানের মেয়ে, তাও ছেলে নয় মেয়ে মানুষ, মাত্র একজন, একজন হুঙ্কার দিয়েছিল ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এক হুঙ্কারে গোটা পৃথিবী এখন থরথর করে কাঁপে, কথা বলুন ঠিক কিনা? এক মশালের বারুদে আজকে গোটা পৃথিবীতে 300 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আল্লাহর ঈমানের বারুদ দাউ দাউ করে জ্বলছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই তাকবীরের ধ্বনিতে ইসলামের বিজয় সূচনা হবে ইনশাআল্লাহ। আমার কথা নয়, কোন মোল্লা মুনশির কথা নয়, ইসলামকে নিধন করার জন্য গোটা পৃথিবীতে যারা ষড়যন্ত্র চক্রান্ত এবং পরিকল্পনা করছে তাদের গবেষণার কথা বলছি আমি আপনাদের খেদমতে। এরা গবেষণা করে দেখেছে, রিসার্চ করে দেখেছে, দূরবীন লাগালে দূরের জিনিসটা যেমন কাছে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র লাগালে ছোট্ট জিনিসটাকে পরিষ্কার করে যেমন দেখা যায়, এরা গবেষণা করে দেখেছে যেইভাবে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেভাবে গোটা পৃথিবীতে মানুষ ইসলামকে গ্রহণ করছে, যেভাবে গোটা দুনিয়াতে মুসলমানদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, 2070 সালের ভিতরে গোটা পৃথিবীতে ইসলাম রাজত্ব করবে, এটা ওদের গবেষণা, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় বন্ধুরা, আমার ইসলাম জিতবেই জিতবে, আমাকে সাথে নিয়ে অথবা আমাকে বাদ দিয়ে, আমি যেন ইসলামের সঙ্গে থাকতে পারি, আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন।